একিত তো আমাদের প্রত্যেকদিন করে। এই এখানে একটুখানি পড়ে আছে ক্ষীর, দেখি খেয়ে। বাবা শ্বশুর বাড়ি যাবি তো, একটু মিষ্টি মেটাই কিনে নিয়ে যাস। হ্যাঁ মা, আমি মিষ্টি মিষ্টি সব কিনে নিয়ে যাই। এক্ষুনি যাবি? যাস তো যা, এক্ষুনি নাহলে পানি এসে যাবে। হ্যাঁ মা, আমি মিষ্টি মিষ্টি সব কিনে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। চল যাও বাবা, যাও। ঠিক আছে দিচ্ছি। এনাও টাকা। দুটো মিষ্টি খাই। এনে তুই একটা নে, আমি একটা নে। খাওয়া দাওয়া তো সব হলো, চল এবার শ্বশুর বাড়ির পথে রওনা দি। চলো চ। বাবা ভালো আছো? হ্যাঁ বাপ ভালো আছি। তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ বাপ সবাই ভালো আছে। বাবা মা কই? ওই তো মা বসে আছে। এ বাবু চল মার কাছে যাই। ঠিক আছে যাও। ও মা ভালো আছি? হ্যাঁ মা ভালো আছি। তোরা সব ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। আম্মা মিষ্টি এনেছি, মিষ্টিটা ধরো। আবার মিষ্টি আনতে গেলে কেন? শ্বশুর বাড়ি এসেছে, মিষ্টি আনবো না? আই মা ঘরে এসে বসেছে। জামাইলা তো এলো, পায়েস টায়েস রান্না কর। হ্যাঁ হ্যাঁ করছি। এখনো রান্না হলো না? জামাই এসেছে, কতক্ষণ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ করছি তো। ঠিক আছে তাড়াতাড়ি হও। ও জামাই তাড়াতাড়ি এসো, নাস্তা করবে এসো। হ্যাঁ হ্যাঁ আব্বা যাচ্ছে এক্ষুনি, তুমি চলো। ঠিক আছে আসো। দারুন মজার ক্ষীর,
দেখি তো আমি না খেয়ে ভুল করলাম। কখন রাত হবে আমি ওই ক্ষীর খেয়েই তবে শুনব। মা সেরা ঘুমিয়ে পড়লে আমি তখন গিয়ে খাবো। খাওয়া দাওয়া হয়েছে তো বাপ, এবার তোমরা গিয়ে শোও আমরা শুই। চল বাবু শুই গে। এই তো শালার বউ এবার ঘুমিয়েছে, যাই বাইরে। এই তো শ্বশুর শাশুড়ি সব ঘুমোচ্ছে, এবার গে। আব্বা তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে বাবা, বিদায় হও।